দর্শক, ভিডিওটি একটু আগে শেয়ার করে দেন, অনেক বড় খবর। পশ্চিম বাংলায় ভোটের আগে বিজেপি নেতাদের ধুলাই শুরু হয়েছে, ভিডিওটি একটু শেয়ার করুন, আপনাদেরকে ভিডিও দেখাবো। তার আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভিডিওটি শেয়ার করে লিখেছে, ভোট মরশুমে বেড়াতে এসে বিজয় বেপাকে ভারতীয় জনতা পার্টির বিজেপির এক বসন্তের কোকিল। লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে সোমবার নিজের বিধানসভা এলাকায় ঘুরতে আসেন শীতলকুচি বিজেপি বিধায়ক বরেণ চন্দ্র বর্মন। আপদে বিপদে যে জনপ্রতিনিধিদের খোঁজ মেলে না, সেই তাকে সটান জনতার দরবারে হাজির হতে দেখে বেজায় চটে যান স্থানীয় বাসিন্দারা। তাকে ঘিরে ধরে এলাকার মা বোনেরা প্রশ্ন তোলেন, কেবলমাত্র ভোটের মুখে কেন মুখ দেখাতে আসেন বিজেপি বিধায়ক? তারপরে যে কি কাণ্ড, ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। চলুন দেখুন ভিডিও। জবাব চাইছে যে 100 দিনের টাকার জন্য সাধারণ মহিলারা এই মুহূর্তে বাংলা আবার যোজনা ঘরের টাকার জবাব চাইতেছে। বগে মনমোহনের কাছে আমরা দেখাচ্ছি ছোট সাল বগে হেডলাইন এন্ড ক্যাম নিউজ ফেসবুক পেজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পবিত্র বগমান, আমাদের ছোট শালবাগি অঞ্চলের কর্ণধার। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ভোট 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 দিন দাদা, এবার ভোটে জিতলে পরে রাস্তায় হবে না কাদা, এমনটাই প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে নেতারা। তারপরে 5 বছর তাদের কোনো তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ভোট এসেছে, নেতারা বাড়িতে বাড়িতে যাচ্ছে, মানুষের হাতে পায়ে ধরছে, দাদা বৌদি ভাই এবারে একটু ভোটটা দিও। কিন্তু এইবারে যে এই যে ছবি আমরা দেখলাম, এটা কিন্তু অন্যরকম ছবি, যেই ছবি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে আমরা বারবার দেখে থাকি। আজকে বাংলার মধ্যে সেই ছবি কিন্তু আমরা দেখলাম। এই ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান যে মতামত, অবশ্যই আপনারা কমেন্টে লিখে ফেলুন। পরের ভিডিওতে আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনার বাংলা।